নমস্কার। অনেকদিন পর আসলাম, মনে হয় প্রায় দেড় মাসের মতো হবে। সবাই কেমন আছেন? আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা অনেক আগে শ্যুট করা, এপ্রিল মাসের 28 তারিখে। ছেলেকে স্কুলে দিয়ে আমি আমাদের বাসার কাছে যে হাঁটার জন্য জায়গাটা আছে সেখানে হাঁটতে গিয়েছিলাম। তো ওখানে অনেকগুলো ফুল ফুটেছিল হলুদ রঙের, সেগুলো দেখতে সুন্দর লাগছিল। দূর থেকে, অনেক দূর থেকে মনে হতো যেন সরিষা ক্ষেত। এপ্রিল মাসে শ্যুট করা ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি জুন মাসের 26 তারিখে। ইচ্ছে আছে পরদিন এটাকে আপলোড দিব। তো সেদিন, মানে এপ্রিল মাসের 28 তারিখে, ছেলে স্কুলে একটা প্রোগ্রাম ছিল যেটাতে মা আর ছেলে অ্যাটেন্ড করবে। ওয়াটার গান ফাইট হবে আর সেখানে কালার ফাইট হবে। ওয়াক ট্রেলটাতে আবার, মানে যেখানে হাঁটার ব্যবস্থা আছে সেই জায়গাটাতে জল খাওয়ার ব্যবস্থা আছে। যদিও কখনও আমরা এখানকার জল খাইনি, আমরা সবসময় যখন যাই তখন জলের বোতল সঙ্গে করে নিয়ে যাই। আর এখানে বিকালবেলা ছেলেকে নিয়ে স্কুলে চলে এসেছে, প্রোগ্রামটা ছিল সম্ভবত বিকাল 6টা থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ছিল। এই যে পুলিশে গেলে দেখা যাচ্ছে যখনই অনেক বেশি গ্যাদারিং থাকে সেখানে পুলিশ অবশ্যই থাকবে। আজকের এই প্রোগ্রামটা স্কুলের ওরা আয়োজন করেছে মা আর ছেলেদের জন্য, আর ডটার ফাদারের জন্য একটা প্রোগ্রাম ছিল, সেটা ডটার ফাদার ড্যান্স প্রোগ্রাম ছিল। তো আজকে আমি ছেলের সঙ্গে এসেছি। সেদিন আবার খাবারের আয়োজন ছিল, ছিল পিৎজা, চিপস আর ওয়াটার বোতল দিয়েছিল। আর এখন শুরু হবে কালার ফাইট, সেই জন্য বাচ্চাদেরকে এক পাশে রাখা হয়েছে আর মাদেরকে আরেক পাশে রাখা হয়েছে। তো কালার ফাইট শুরু হয়ে গিয়েছে। যখন প্রথম শুরু হয়েছিল সেই সময়টা একবারে ধোয়ার মতো ছিল। আমি তো আমার ছেলেকে খুঁজছি যে আমার ছেলে কোথায় গেল, সে কি অন্য কোথাও চলে গেলো কিনা। তো যাই হোক, যখন একটু হালকা হয়েছে তখন ওকে খুঁজে পেয়েছি। সেদিন আবার সাদা রঙের ড্রেস পরে যেতে বলেছিল, যেন কালারগুলো যখন গায়ে ঢিল দেওয়া হবে তখন কালারগুলো যেন বোঝা যায়। তো আমি জামা নষ্ট করতে চাইনি বলে সেদিন ওকে এরকম একটা ড্রেস পরিয়ে নিয়ে গেছি, সামনে কিছুটা হোয়াইট আছে আর পুরোটা ব্ল্যাক। সেদিন প্রথমে ওয়াটার গান ফাইট হয়েছে, তারপর কালার ফাইট হয়েছে। তো আমার ছেলে আমাকে যতটুকু না ভিজিয়েছে জল দিয়ে, তার চেয়ে বেশি ভিজিয়েছে অন্য বাচ্চারা। একটা বাচ্চা বারবার এসে দিচ্ছিল, তো মানাও করা যায় না। আবার প্রচণ্ড ঠান্ডাও লাগছিল, কারণ তখন রোদ প্রায় পড়ে এসেছে আর হালকা হালকা বাতাস ছিল। অনেকক্ষণ ভেজা কাপড়ে ছিলাম, সেই জন্য ঠান্ডা লেগেছিল, প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিল। পরবর্তীতে আমি প্রায় বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, গলা ব্যথায় কথা বলতে পারিনি 3 দিন, প্রচণ্ড কাশি। শেষ পর্যন্ত ডাক্তার দেখিয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে তারপর আমাকে ভালো হতে হয়েছে। তারপরেও সেটা অনেক দিন লেগেছে পুরোপুরি সুস্থ হতে। বাচ্চারা আমার কি হাল করেছে সেটাই আয়নাতে দেখছিলাম। তো শাওয়ার নিয়ে ছেলেকে শাওয়ার দিয়েছি, এখন ছেলে পিজা খাচ্ছে, যেটা স্কুলে দিয়েছিল সেটা বাসায় নিয়ে এসেছিলাম। তো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।